हेलो फ्रेंड्स, आमी शर्मिष्ठा आबार फिरे आसलाम आमार चैनल शर्मी एंड द ब्लॉग्स। तो एखन बजे होच्छे भोर पाँचटा। आमी कोथाय जाच्छी रेडी होए, तो भोर पाँचटाय आमरा जाच्छी आमादेर सेई पुरोनो बाइक राइडे। अनेक लॉन्ग जार्नी करते हबे, तो तार आगे आमी एखन रेडी रेडी हुए बैग ठैग तो कल के गोछानो हो गए रात्रिरे। तो आज के होच्छे 2nd November। तो आज के आमी आर गौरव बेरिए जाब, बेरिए गए आमरा एखन दुपुर बा बिकालेर मध्य पहुँचे जाब मालदाते। तो ओखाने आमरा एकटा स्टे देव, तारपरे ओखान थेके आमरा डायरेक्ट नर्थ बेंगले दिके रवाना हब। तो এই ভিডিওটার মধ্যে অনেক কিছুই রয়েছে দেখানোর জন্য, তার জন্য আমার সাথে থাকতে হবে, চলে আসুন। আমরা পৌঁছে গেছি, এটা হচ্ছে বাদশাহী রোড, কুলি বাংলা রোড নাম কিছু একটা, হাই রোডের মাঝখানে। আজকে আমরা এখানে লাঞ্চ করতে এসেছি, খুবই ভালো একটা জায়গা। তোমরা পেছনে দেখতে পাচ্ছ বাগান বাড়ির বিরিয়ানি হোটেলটার নাম, খুব সুন্দর জায়গাটা। ভেতরেও তোমাদের আমি একটুখানি দেখাবো, খুব সুন্দর করে ওদের সাজানো রয়েছে, খুব দারুণ। লাঞ্চ আমরা আজকে এখানে করব। তো সরি, আমার একটু মানে অবস্থা খুবই খারাপ, চুলের অবস্থা, কারণ রাস্তার মধ্যে এত ধুলোবালি, তার জন্য। এখানে থালি হচ্ছে, এখানে ওরা বোর্ডে লিখে রেখেছে টুডে স্পেশাল ভেজ থালি, নন ভেজ অনেক কিছুই আছে। এটা হচ্ছে ভেজ থালি, এখানে আছে ভাত, আমড়ার চাটনি, আলু ভাজা, আলু পটলের তরকারি, বেগুনের ভর্তা, শাক আর ডাল। খাওয়া স্টার্ট করছে, আর একজন খেতেও শুরু করেছে। এখানে আছে হচ্ছে মাটন নিয়েছি আলাদা করে, এটা হচ্ছে ফিশ পাতলা করে ঝোল আলাদা করে, এটা গৌরব খাবে, এটা আমি খাবো। খাওয়া শুরু করছি। এই আমি আমার ফ্যানটা শেষ করলাম, এবারে আমরা খেয়ে খাওয়া হয়ে গেছে, এবার আমরা মালদাতে যাব। মালদায় গিয়ে হোটেলে উঠে তারপর আমি এপিসোডের ব্লগটা এন্ড করব। ততক্ষণ দেখতে থাকো তোমরা আমাদের জার্নিটা। আমরা চলে এসেছি আমাদের হোটেলে মালদাতে। এই সবে অনেক রাত হয়ে গেছে আজকে, আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে গেছে। তো রাস্তা প্রচণ্ড খারাপ ছিল, খুব টায়ার্ড হয়ে গেছি দুজনা। তো এবারে আমরা রাতের ডিনার করব, তোমাদের দেখাই আজকে আমরা রাতে কি ডিনার করব। দেখো এখানে হচ্ছে চিলি চিকেন আছে, এটা আবার চিকেন কষা, রুটি আর ফ্রাইড রাইস। তো এই হচ্ছে আমাদের আজকে রাতের ডিনার। হ্যালো বন্ধুরা, আমি হোটেলে চলে এসেছি, নর্থ বেঙ্গলে এসেছি যেটা আমি বললাম। তো কোথায় এসেছি সেটা এখনই বলবো না, পরের এপিসোডে সেটা অবশ্যই জানতে পারবে। আজকে খুবই টায়ার্ড এর জন্য, কারণ মালদার পর থেকে রাস্তাটা প্রচণ্ড খারাপ ছিল। মার্চ মাসেও এসেছিলাম, কিন্তু রাস্তাটা এতটা খারাপ ছিল না যতটা না এইবার ছিল। তো তার জন্যে একটু আজকে
টায়ার্ড হয়ে গেছি দুজনেই। তো পরের এপিসোডে আমরা কোথায় এসেছি সেই জায়গাটা ঘুরে তোমাদের দেখাবো। কিন্তু তার আগে এই চ্যানেলটা যদি তোমরা ভালোবেসে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই লাইক আর শেয়ার করো আর কমেন্ট করো। তো পরের এপিসোডে আবার দেখা হচ্ছে, বাই।